আগে জাকাত কালেকশন করতো গভর্নমেন্ট, সরকারিভাবে কালেকশন, সরকারিভাবে বিতরণ। মাঝখানে আমরা 200 বছর ইংরেজের অধীনে ছিলাম, খেলাফ ওসমানী খেলাফত বিলুপ্ত হয়ে গেল। এখন জাকাত ব্যক্তিগতভাবে দেয়, কেউ দিলে দিল, না দিলে নাই। ফলে আমাদের সমাজে অভাবগ্রস্ত মানুষ আছে, 6 কোটি মানুষ আছে। আমরা মানুষ আছি বাংলাদেশে 18 কোটি, 6 কোটি মানুষ আছে গরিব গরিব। রমজান মাস আসলে গরুর গোশত কিনে খাওয়ার পয়সা তাদের নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র যদি ভর্তি পরীক্ষায় টিকে, ভর্তির ফিস দেওয়ার পয়সা গরিব মানুষের নাই 6 কোটি। আমরা যদি জাকাত সিস্টেমটাকে চালু করতে পারতাম, কোটি কোটি টাকার মালিক আছে আমাদের দেশে, শিল্পপতি আছে, কয়জন শিল্পপতি হিসাব করে জাকাত দেয়? খুব কম, দেয় না এমন নয়, আছে দেয়, হিসাব করি, পাই পাই করি। কিছু ধনী, কিছু গরিব, কিছু হতদরিদ্র, যার একেবারে কিচ্ছু নাই, সেন্ট্রাল পর্যন্ত নাই, হতদরিদ্র, এরকম মানুষ আমাদের সমাজে আছে। আজ থেকে 1500 বছর আগে আমাদের প্রিয় নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে কোরআন করিম এনেছিলেন, হজরতের যে হাদিস মুবারক, হজরত সেখানে দারিদ্র বিমোচন, মানুষ অভাবগ্রস্ত হতে পারে যে কোনো কারণে, চাকরি না থাকার কারণে হতে পারে, উপরে মা বাবার ছায়া না থাকার কারণে হতে পারে, শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে হতে পারে, গরিব হয়ে যেতে পারে। এই দরিদ্র গরিব মানুষকে সহায়তা করা এবং তাকে স্বাবলম্বী করা, নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করে দেওয়া ইসলামের নীতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, 23 বছরের সোনালী জীবনে এটি প্রতিষ্ঠা করে গেছেন, মানুষকে স্বাবলম্বী করা। হাত পাতা ভালো নয়, বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, এ হাতের চাইতে হাত দামি, এ হাতে দে, এ হাতে লয়, যারা নেয় নিচের হাতের দাম নাই, উপরের হাতের দাম, ভিক্ষুকের দাম নাই। এবং খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী প্রায় 40 বছর হযরতের দেখানো পথে অভাব দূর করার জন্য, অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়, কাদ আল ফকর ওয়া ইয়াকুনা কুফরা, অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। এ অভাব দূর করার জন্য, অভাব মানুষকে বিপদে পরিচালিত করে, অভাব মানুষকে অপরাধী বানায়, এ অভাব দূর করার জন্য হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূলের তরিকা মতে এমন এক সমাজ, এমন এক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন যেখানে অভাবী মানুষের সংখ্যা ছিল হাতে গোনা, অথবা নাই বললেই চলে। হযরত ওমরের জামানা, মিশরের গভর্নর চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন জাকাত কালেকশন করেছি, মিশর থেকে জাকাত কালেকশন করেছি, জাকাত ফরজ, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, জাকাত এরকম ফরজ। যারা ধনী, শতকরা 2.5 টাকা হারে গরিব মানুষকে সাহায্য করা, এটা শরীয়তের বিধান, জাকাত ফরজ। জাকাত কালেকশন করেছি, গভর্নর বললেন, কালেক্টর অফ জাকাত বললেন, আমিরুল মুমিনিন জাকাত কালেকশন করেছি, আপনার হুকুম আছে যেই এলাকা থেকে জাকাত কালেকশন হবে, সংগৃহীত হবে, ওই এলাকার গরিব মানুষকে সেটা দান করতে হবে।
কিন্তু দান করার জন্য আমরা কোনো মানুষ পাচ্ছি না, মানুষ নাই। তখন তিনি এটা মদিনায় বাইতুল মালে পাঠিয়ে দিলেন। এমন এক সমাজ ব্যবস্থা, ইসলামের এমন এক সোনালী সমাজ ব্যবস্থা কায়েম হয়েছিল, যাকাত দাতা আছে, গ্রহিতে নাই, অভাব দূর হয়ে গেছে, প্রপার্টি হ্যাজ বিন এলিভিয়েটেড, অভাব নাই, ফলে সমাজে নিরবিচ্ছিন্ন শান্তি সুখ স্বস্তি বিরাজ করেছে। এখন জাকাত হয়ে গেল, আগে জাকাত কালেকশন করতো গভর্নমেন্ট, সরকারিভাবে কালেকশন, সরকারিভাবে বিতরণ। মাঝখানে আমরা 200 বছর ইংরেজের অধীনে ছিলাম, খেলাফ ওসমানী খেলাফত বিলুপ্ত হয়ে গেল, এখন জাকাত ব্যক্তিগতভাবে দেয়, কেউ দিলে দিল না দিলে নাই, ফলে আমাদের সমাজে অভাবগ্রস্ত মানুষ আছে, 6 কোটি মানুষ আছে, আমরা মানুষ আছি বাংলাদেশে 18 কোটি, 6 কোটি মানুষ আছে গরিব গরিব। রমজান মাস আসলে গরুর গোশত কিনে খাওয়ার পয়সা তাদের নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র যদি ভর্তি পরীক্ষায় টিকে, ভর্তির ফিস দেওয়ার পয়সা গরিব মানুষের নাই 6 কোটি। আমরা যদি জাকাত সিস্টেমটাকে চালু করতে পারতাম, কোটি কোটি টাকার মালিক আছে আমাদের দেশে, শিল্পপতি আছে, কয়জন শিল্পপতি হিসাব করে জাকাত দেয়? খুব কম, দেয় না এমন নয়, আছে দেয়, হিসাব করি পাই পাই করি। জাকাত যারা দেয় না তাদের জন্য কঠিন শাস্তি, জাকাত যারা মানে দেয় তারা ইমানদার, জাকাত মানে দেয় না মুনাফিক, জাকাত মানেও না দেও না সে বেঈমান। কথা একেবারে ক্লিয়ার, এটা শরীয়তের বিধান, কোরআনের বিধান। দরিদ্রতা বিমোচন, হাত পাত নেওয়ালা নাই, এমন এক সমাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপহার দিয়ে গেছিলেন দুনিয়ায়। এটা উমাইয়া যুগে ছিল, আব্বাসিয়া যুগে ছিল, আস্তে আস্তে একটু বিলুপ্ত হয়ে গেছে। এখন আমরা জাকাত ভলান্টারিলি, কেউ দিলে দিল কেউ না দিলে নাই, অথবা জাকাত আসছে 50 লক্ষ টাকা, 5 লাখ জাকাত দিলাম আর 45 লক্ষ টাকা দিলাম না, এমন অবস্থা হয়ে গেছে। আমাদেরকে অবশ্যই আগামী দিন যেন যারা তরুণ, আমাদের এই সমাজ ব্যবস্থা পরিবর্তন ঘটাতে হবে, এই সমাজকে পরিবর্তন করতে হবে। এবং আমাদের সমাজে এই কেউসিয়ায়, এই বাজালিয়ায়, এই সৎকারিয়ায় বহু মানুষ আছে, একটা দোকান দিতে চায়, এটা মুদির দোকান, এটা চায়ের দোকান, তার পুঁজি লাগবে 50,000 টাকা পুঁজি লাগবে, 20,000 টাকার মতো আছে, 30,000 টাকা নাই, এ হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারী, ক্ষুদ্র উদ্যোক্তা, অথবা জমি চাষ করে, জমি চাষ দেওয়ার মতো ব্যবস্থা তার আছে, কিন্তু ধানের বীজ সার কীটনাশক কেনার পয়সা নেই, অন্যদিকে খরচ আছে, মেয়ে বিয়ে দিয়েছে, বাচ্চারা লেখাপড়া করে, বীজ কেনার টাকা নেই, সার কেনার টাকা নেই, স্প্রে করার, কীটনাশক মারার পয়সা নেই, তখন বাধ্য হয়ে মহাজনের কাছে যেতে হয়। আগে ছিল হিন্দু মহাজন, এখন তৈরি হয়েছে মুসলমান মহাজন, সুদ হারাম, ব্যবসা হালাল, আহাল্লাল্লাহুল বাইয়্যা ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম, টাকা থেকে টাকা বের করা, সুদ হারাম, কাছে যেতে হবে। হাদিস শরীফে মূল্যবান হাদিস আছে, সুদের সাথে যারা জড়িত তাদের কঠিন শাস্তি হবে। লাআনাল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষের উপর আল্লাহর গজব, আকিলুর রিবা মুকালাহু কাতিবাহু শাহিদাইহি,
ওহম সবা সুদে দে, এই যে আমার জমিন চাষ করতে হবে, আমার বীজদান কিনতে হবে, কীটনাশক কিনতে হবে, সার কিনতে হবে, টিএসপি পটাশিয়াম কালো পাঁচ সাদা সার কিনতে হবে, আমার তো টাকা নেই। তখন মাহাজন আছে, ব্যাংক আছে, এনজিও সংস্থা আছে, বিভিন্ন নামে আছে, 20,000 সংস্থা আছে বাংলাদেশে, 20,000। তারা আপনাকে টাকা দিই বলতেছে সাহায্য, বলতেছে ব্যবসা, এগুলো আমার আর্টিকেল নয় দিগন্ত পত্রিকায় লিখছি, ওখান থেকে আজকে প্রিন্ট করে নিয়েছি। কর্জে হাসানা ক্ষুদ্র ঋণের বিকল্প ভাবনা, ক্ষুদ্র ঋণ দারিদ্র বিমোচনে কতটুকু সহায়ক, অনেক আগে লিখছি। এখন আমি বাধ্য, আপনি বাধ্য, আমার বীজদান কিনতে হবে, জ্বালা কিনতে হবে, চারা। তখন ব্যাংকে যাই, এনজিওর কাছে যাই, অথবা মহাজনের কাছে যাই, টাকা নিই, সুদ হাজারে এত টাকা।